ঈদের দিন না আসা আত্মীয় স্বজন না আসে ভাই ব্রাদার মা বাপ সবাইকে ছাড়া ঈদ করাটা আসলে অনেক কঠিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে ঈদের শুভেচ্ছা। আমি এখন যাচ্ছি সৌদি আরবে একটা লোকাল মসজিদে। অনেক আশা ছিল, আমি মক্কাতে থাকি, অনেক আশা ছিল হারাম শরীফের ওইখানে গিয়ে নামাজ পড়বো, কিন্তু হাতে সময় নাই, আবার বিকেলে ডিউটি আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের ঈদ আমাদের কেমন কাটে। তো এখন নামাজ পড়তে যাচ্ছি। খুব মনে পড়ে আসলে দেশে থাকতে, ঈদের আমরা একটু হলেও মনের ভিতরে থাকি, কিন্তু প্রবাসে ঈদ ঈদ মনে হচ্ছে না আজকে যে ঈদ। যাই হোক, ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই জানেন সৌদিতে ফজরের নামাজের পরপরই আসলে জামাত হয়। তো এখন 6:30, 6:30 সময় জামাত হবে। তো ঈদের সময় দেখতে পাচ্ছেন অধিকাংশ বাড়িগুলো এরকম সাজানো থাকে, অনেক সুন্দরভাবে বাড়িটা সাজাইছে। তো যাই হোক, এখন নামাজ পড়তে চলে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, এখানে মহিলা পুরুষ একসাথে ঈদের জামাত হয়, আমি আপনাদেরকে দেখাবো সেটাই। দর্শক, আমরা প্রায় মসজিদের কাছাকাছি চলে আসছি, মসজিদের একদম কাছেই। তো সৌদি আরবে আলাদাভাবে আমাদের দেশে যেরকম ঈদগাহ থাকে ওরকম ঈদগাহ নেই, মসজিদে আপনারা ঈদের জামাত হয়। দেখতে পাচ্ছেন এখানে মসজিদের বাহিরে অনেকগুলা ছাপরা বিছানো হয়েছে মানুষ বসার জন্য। নামাজ করার জন্য অপেক্ষা করতেছে, এখন তাকবীর দিচ্ছে, একটু পরে জামাত শুরু হবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য। এখানে ছোট ছোট বাচ্চারা আসলে খেলাধুলা করতেছে মসজিদের আশেপাশে। বাইরে আপনার এমন কোনো জায়গা নেই যেখানে আপনার ফুটপাতে আমাদের দেশে বসে না, ওরকম কোনো জিনিস নেই, বাচ্চাদের জন্য খেলনা নিয়ে বসে থাকে এরকম কোনো জিনিস আসলে আশেপাশে চোখে দেখতে পারতেছি না। আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই, আপনারা তাহলে বুঝতে পারবেন মসজিদের আশেপাশে কোথাও এরকম কোনো লোক নেই বা কোনো কিছু বিক্রি করতেছে এরকম কোনো ব্যবস্থা নেই এখানে। খুব সাদামাটা একটা ঈদ এখানে হচ্ছে, সুন্দর একটা দৃশ্য। মোটামুটি আপনার পুরো জায়গাটা ফিল আপ হয়ে গেছে, জায়গা খালি নেই। এখানে আমি যেখানে আসছি এখানে আপনার বেশিরভাগ সৌদিরাই আপনার ইয়ে করে, সৌদিরাই আপনার নামাজ পড়ার জন্য আসে দেখতে পাচ্ছেন। এখন নামাজ পড়ে চলে যাচ্ছি রুমের দিকে। আজকের রুটিনটা হচ্ছে এখন গিয়ে কিছু রান্না করব, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, এরপর নামাজ পড়ার জন্য আবার জুমার নামাজ পড়ার জন্য উঠতে হবে। তো নামাজ পড়ে আবার এসে ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার বিকাল 4টা অথবা 5টার দিকে ডিউটি আছে, ডিউটিতে চলে যাব। এই হলো আপনার রুটিন ঈদের দিনের। একজন প্রবাসীর কাছে সবচেয়ে কঠিন দিন হচ্ছে এই ঈদের দিন, না আসে আত্মীয় স্বজন, না আসে ভাই ব্রাদার মা বাপ সবাইকে ছাড়া ঈদ করাটা আসলে অনেক কঠিন। আপনার এখানে ঈদ বলতে কোনো কিছুই নেই, আপনার নর্মাল একটা দিন, আপনার যে শিডিউল থাকে, যে রুটিন থাকে, ওই রুটিন অনুযায়ী আসলে চলতে হয় এই আর কি। তো কিছু করার নেই এখন, আর রোমে যাব, রোমে গিয়ে আর দেখি কী খাওয়া যায় এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।